বাংলাদেশে অনলাইন মার্কেটে আজকে একটা ক্রেজ হচ্ছে গিয়ে পেঁয়াজ সাবান। আজকে আমরাও একটু রিস্ক নিতে যাচ্ছি। বাংলাদেশের বিগেস্ট অনলাইন স্টোর দারাজ .com এ চলতেছে বৈশাখী মেলা। তো রিস্ক নিয়ে দেখি যে অর্ডার করার পর আমরা কী পাই, কারণ এখনও পটল, ঝিঙ্গা, ঢেঁড়স বাকি রয়েছে। আমি আয়নাল কারিগর, দারাজের অনলাইন অ্যাপস থেকে অর্ডার করব। কী কী অর্ডার করছি সবই আপনাদেরকে আজকে দেখাবো। অর্ডার করার প্রসেস, কী কী অর্ডার করেছি, পেমেন্ট কীভাবে করলাম, মোটামুটি আমি সবই দেখাবো। তো চলুন শুরু করি আমাদের অনলাইন শপিং। অনলাইন অ্যাপসটা খুললাম। এখন আমি আগের থেকে কার্ট করে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কার্টের মধ্যে অনেক কিছুই আছে। কার্টের মধ্যে আছে, যেহেতু আমি রেডমি নোট 6 প্রো একটা মোবাইল এটা কিনতে যাচ্ছি, সেজন্য কিছু তার অ্যাক্সেসরিজ দিচ্ছি আগে, লেন্স ক্যাপ, ডাটা কেবল, কভার, মাইক্রোওয়েভ একটা স্পিকার, কিবোর্ড, মাউস, একটি পেন ড্রাইভ, আর একটা বোয়া মাইক্রোফোন, আর একটি ট্রাইপড VCT 619। তো এখন আমার প্রাইস আসছে টোটাল 26,713 টাকা। তো এখানে কিছু প্রমোশনাল ছিল, যার কারণে আমি 1500 টাকা সেভ পেয়েছি। নোট 6 প্রোর জন্য আরেকটি অফার আছে, ভিসা বা মাস্টার কার্ডে যারা পেমেন্ট করবে তাদের জন্য এক্সট্রা 10% অফ। সো দেখা যাক, অর্ডার করার পরে এই যে আমি আমার কার্ড নাম্বারটা দিচ্ছি। কার্ড নাম্বার দেওয়ার পর আমার নাম, কার্ডের সব ডিটেলস দেওয়ার পরে কোড আসছে। কোডের পরে পেমেন্ট ক্লিয়ার, হ্যাঁ ডান, আমার পেমেন্টগুলো হয়ে গেছে। তো আমি এই প্রাইসটা ব্যাংকের মাধ্যমে EMI তে করবো, কারণ 25,000 সামথিং আসছে, এত টাকা একবারে দেওয়াটা খুব টাফ। ও, আরও একটি জিনিস অর্ডার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটা কার্ড রিডার আর একটা ছোট মোবাইল মাইক্রোফোন। দেখে জিনিসটা পোর্টেবল মনে হচ্ছে, তো কিনে দেখি যদি কী অবস্থা হয়। দাম যেহেতু কম, ট্রাই করে দেখি। তো আমার অর্ডারটা কমপ্লিট। আচ্ছা, দুইটা অর্ডার যদি আমি একসাথে পেমেন্ট করি, যেহেতু আমি ওটা ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, এটা কি সম্ভব কি না একটু জানা দরকার। দেখি তাহলে আমি একটু দারাজ হেল্পলাইনে কথা বলি। ওয়েলকাম টু দারাজ, দ্য অনলাইন শপিং ডেস্টিনেশন ইউ ট্রাস্ট। চতুর্থবারের মতো দারাজ আবারও নিয়ে আসছে বছরের সবচেয়ে বড় অনলাইন সেল, দারাজ বৈশাখী মেলা। 28 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত দারাজে চলবে বিশাল ডিসকাউন্ট, আর থাকবে আকর্ষণীয় সব বৈশাখী অফার। সেরা ডিলগুলোর মধ্যে রয়েছে 70% পর্যন্ত ছাড়ে মেন্স ও উইমেন্স ফ্যাশন সামগ্রী, হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট, টিভি, অডিও আর ক্যামেরায় থাকছে 65% পর্যন্ত ছাড়। এছাড়াও থাকছে ফোনস অ্যান্ড অ্যাক্সেসরিজ, হোম অ্যান্ড লিভিং ও গ্রোসারি সহ বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় সব ডিসকাউন্ট। তাই আপনার পছন্দের পণ্য বেছে নিতে এখনই ডাউনলোড করুন দারাজ অ্যাপ। হ্যাপি শপিং। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্রেস 2। অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। দারাজ কাস্টমার কেয়ার থেকে তামান্না বলছি, কেমন আছেন? জি আছে ভালো। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি, আমি একটা কার্ড তৈরি করেছি, আমার মোটামুটি আমি 4-5টা বেশ কয়েকটা আইটেম ইয়ে করেছি, আমার প্রায় 26,000 টাকার মতো এসছে, ঠিক আছে? জি। তো আমি এটা এখনো পেমেন্ট করিনি, বা আমি এটা EMI তে দিতে যাচ্ছি পুরো অ্যামাউন্টটা। তো আমি কি জানতে পারি স্যার, মানে আলাদা ভাবে আপনার প্রোডাক্টের প্রাইস কিরকম আছে? যেমন একটা মোবাইল কিনেছি, 17,999 ছিল। ওকে স্যার, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি EMI অ্যাভেল করতে পারছেন। আচ্ছা, প্রোডাক্ট রিসিভ করার পর সেক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম, মানে ডেলিভারি পাওয়ার পর আমাদেরকে জানাতে হবে যে আপনি EMI অ্যাভেল করতে চাচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে, আপনার কাছ থেকে সকল ইনফরমেশন রেখে আমাদের এন্ড থেকে স্যার পেপার্স নিয়ে রাইডারকে পাঠানো হবে, আপনি
বাট অবশ্যই আপনাকে ইনসাইড ঢাকার অ্যাড্রেসে হতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনভাবে আপনাকে আমি সহযোগিতা না, আমি যদি এখন প্লেসটা অর্ডারটা প্লেস করি, এটা মানে অন ডেলিভারি টাইমটা কি রকম কি হবে? সেক্ষেত্রে 4 টু 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আশা করছি পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি ক্রস বর্ডার প্রোডাক্ট হয়ে থাকে সেক্ষেত্রে স্যার সময়টা একটু বেশি হবে স্যার। আচ্ছা, ডেলিভারি কি ফ্রি নাকি? না স্যার, এক্সকিউজ মি, সরি স্যার, এরকম কোনো অপশন নেই। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, আর কোনোভাবে আপনাকে আমি সহযোগিতা করতে পারি? না, ওকে, থ্যাংক ইউ। তো শুনলেন তো দারাজ আলাদা কি কথা বললো ইএমআই এর বিষয়ে। তো এখন ওয়েট করি, দেখি কতদিন লাগে আমাদের প্রোডাক্ট আসতে। অবশেষে এক সপ্তাহ পর দারাজের প্রতিটা প্রোডাক্ট হাতে পেলাম, আর ভালোই লাগলো খারাপ লাগছে। ভালো লাগার কারণ হচ্ছে গিয়ে পেঁয়াজ এবং সাবান আমরা কিছুই পাইনি, আমরা প্রোডাক্টই পেয়েছি, থ্যাংক ইউ দারাজ। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে ঢাকার মধ্যে থেকে যদি আমরা এক সপ্তাহ ধরে যদি প্রোডাক্ট রিসিভ করি, নট অ্যাকসেপ্টেবল। এনিওয়ে এর মধ্যে প্রোডাক্ট সবই ভালো আসছে মোটামুটি, চেষ্টা করব সবগুলো প্রোডাক্টেরই আনবক্স করার। প্রথমেই সবচেয়ে মজা লেগেছে যেই প্রোডাক্টটা আমি সবার প্রথম হাতে রিসিভ করেছি জাস্ট দুদিনের মাথায়, সেটা হচ্ছে কি পেন ড্রাইভটা। জোসনাহার এন্টারপ্রাইজ, তারা পেন ড্রাইভটি আমাকে দিয়েছে এবং সবথেকে প্রথম আমি প্রোডাক্টটা হাতে রিসিভ করেছি, যেটা আমি খুবই সারপ্রাইজড, এবং প্রোডাক্ট আমার হাতেই আছে। এই সেই প্রোডাক্ট যেটা সর্বপ্রথম দিয়েছে, এবং অনেকের কমপ্লেন দ্বারা যে ছবিতে একরকম জিনিস থাকে, ফিজিক্যালি আরেকটা অন্যরকম জিনিস থাকে, বাট আমি যা দেখছি মোটামুটি ছবির প্রোডাক্ট আর এই প্রোডাক্ট সেম। সেকেন্ডলি যা রিসিভ করেছি সেটা হচ্ছে MS কালেকশন, তো এদের কাছ থেকে সেকেন্ড প্রোডাক্টটা পেয়েছি। এই হচ্ছে সেকেন্ড প্রোডাক্ট, এটা আমি এখন খুলিনি, খুলি আপনাদের সামনেই। ওটার সাথে একটি কার্ড রিডার অর্ডার করেছিলাম হ্যাবিট, ছবির সাথে মিল আছে, আর মিনি মাইক্রোফোন, মাই গড, অনেক কিছু তো এর মধ্যে, মাইক্রোফোন, উইন্ডশিল্ড, এগুলো হচ্ছে সব অ্যাকশন ক্যামেরার সাথে এগুলো পাঞ্চ করার জন্য। তারপরে যে প্রোডাক্ট আমি হাতে পেয়েছি সেটা হচ্ছে রেডমি নোট 6 প্রো, যেটা এই আই বাটন ক্লিক করলে আনবক্সিংটা দেখতে পাবেন এবং রিভিউ পাবেন। এরপরে যেটা পেয়েছি ক্যামেরা মল থেকে বোয়া M1, যেটা মাইক্রোফোন, আপনারা আই বাটনে ক্লিক করলে এটার আনবক্সিংটা দেখতে পারবেন। সাথে এটার সাথে আমি অর্ডার করেছিলাম একটি ট্রাইপড, এটারও আনবক্সিংটা দেখতে পারবেন এই আই বাটনে ক্লিক করলে। রেডমি নোট 6 আদার্স যে অ্যাক্সেসরিজগুলো ছিল, লাইক আমি কিছু গ্লাস প্রোটেক্টর, কভার ইত্যাদি আরও অনেক কিছু আছে, এগুলো আমার ফোর্থ প্রোডাক্ট আমি রিসিভ করেছি। এখানে বলে রাখি আমি পেন ড্রাইভটা প্রথম প্রোডাক্টটা রিসিভ করেছি দুদিনের মাথায়, বাদ বাকি মোটামুটি সব প্রোডাক্টই আমি রিসিভ করেছি চতুর্থ দিন, আর সর্বশেষে আমি যে প্রোডাক্টটা রিসিভ করেছি দীর্ঘ এক সপ্তাহ পর, সেটি হচ্ছে কিবোর্ড, মাউস, আর একটা মাইক্রোল্যাবের সাউন্ডবক্স, যেটা প্রায় এক সপ্তাহ লেগে গেল। এটার ভেন্ডারের নাম হচ্ছে ইব্রাহিম এক্সপ্রেস বিডি। তো মাইক্রোল্যাবের যে আনবক্সটা দেখ, এখানে আই বাটনে ক্লিক করলে মাইক্রোল্যাবের আনবক্সিংটা দেখতে পারবেন। তো এই ছিল আমার দারাজের সাথে সম্পর্ক। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্রেস টু, অর্ডার সংক্রান্ত তথ্যের জন্য এক চাপুন।
জি আচ্ছা, আমার কিছু প্রোডাক্ট ছিল সেগুলো রিটার্ন নেওয়ার কথা ছিল, ঠিক আছে? আপনার কাছাকাছি লোকেশনে আছেন স্যার, কলাবাগানে আছেন তো আপনি? আমাদের হচ্ছে 7 নম্বর রোডে একটা ড্রপ অফ পয়েন্ট আছে, ধানমন্ডি আটেলি হাউস নাম্বার স্যার। বলেছিলাম আজকে 12টার মধ্যে নেওয়ার জন্য, প্রেফারেবল টাইমে সেক্ষেত্রে ড্রপ করতে চান সেই অপশনটাও আপনি পাবেন, তবে সেটা স্যার আজকের মধ্যে আপনাকে ড্রপ করতে হবে। আচ্ছা, আর হচ্ছে কি আমার এখানে রিটার্ন আসছে কয়টা? আমাকে রিটার্ন হচ্ছে মানে আমাকে কি টাকা ব্যাক করবে নাকি আমাকে চেঞ্জ করে দেবে? আপনি রিটার্নের সময় কি রিকোয়েস্ট সিলেক্ট করেছিলেন স্যার? আমি ব্যাকটাতে আমার কোনো অপশন পাই নাই, যেটা চেঞ্জ করার কোনো অপশন আমি পাই নাই, ওখানে রিফান্ডের একটাই মাত্র অপশন ছিল, আমি সেটা রিফান্ড দিয়েছি। আর বাদ বাকি গুলো আমি বলেছি যে আমার এটা ভুল প্রোডাক্ট চলে আসছে, এটা ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি যখন রিটার্নের জন্য রিকোয়েস্ট যেভাবে করেছেন, রিফান্ড অপশন সিলেক্ট করেছেন, ডেবিট কার্ডের মাধ্যমে আপনার ক্লেম ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার কার্ডের মাধ্যমে যেটা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যালেন্স ট্রান্সফার যেটাকে বলা হয় স্যার, আপনি মিক্সড কার্ড পেমেন্ট অপশনে সিলেক্ট করেছিলেন, আপনার সেই ওয়েতেই আবার টাকা রিভার্সমেন্ট হবে। আরেকটা হচ্ছে স্যার, আপনি এটা রিটার্ন রিসিট পাবেন ড্রপ অফ করার পরে, এটা আপনার কাছে যত্ন করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেস দারাজে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু দারাজ, দ্য অনলাইন শপিং ডেস্টিনেশন উই ট্রাস্ট। বাংলার জন্য এক সেকেন্ড। আচ্ছা, আমার কিছু প্রোডাক্ট রিটার্ন ছিল, ঠিক আছে, অর্ডার অলরেডি রিটার্ন করেছেন স্যার? না, রিটার্ন ওই আমি আপনাদের যে ড্রপ বক্সে আসছি তো এখান থেকে ইয়ে চাচ্ছে যেহেতু দুটি অর্ডারের জন্য আলাদা করে দুবার রিটার্ন রিকোয়েস্ট রেখেছেন, দুটি রিটার্ন লেভেল আপনি দেখতে পাবেন, সেই রিটার্ন লেভেল আপনাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে প্যাকেজিং এর উপরে লাগিয়ে দিতে। আমি সকালবেলা যখন ফোন করেছি এইসব কথা তো তখন বলা হয়নি। কি বলা হয়েছিল স্যার এক্স্যাক্টলি? খালি আমাকে বলা হয়েছিল আপনাদের যে কুরিয়ারের লোক আসার কথা তারা আসছিল না, আমাকে বললো যে আপনি এই যে ড্রপ বক্সে এসে ইয়ে করে দেন, সাবমিট করে দেন। আপনি ড্রপ করতে পারবেন স্যার, বাট রিটার্ন লেভেলের বিষয়টা কিন্তু স্যার সবসময় বলা হয়ে থাকে এবং এটি আমাদের আমার কাছে কল রেকর্ড আছে, আমি কি কথা রেকর্ড করে আপনাকে শোনাবো? আপনি এই অর্ডার নাম্বারটি কি মেনশন করেছিলেন? জি, আমি দুটো অর্ডারই মেনশন করেছি। ওভার দ্য কল আপনি আমার সাথে কথা বলছেন? জি। আপনি চ্যাটের মাধ্যমে বলছেন, আপনার পক্ষে কি এখন পসিবল? আমি আপনাদের ড্রপ বক্সে আছি, আমি এখন এখানে তো সম্ভব না। এক্সট্রিমলি সরি, তবে রিটার্ন লেভেল ছাড়া কিন্তু কোনোভাবেই ওনারা এটি রিসিভ করবেন না, এবং রিসিভ করা ছাড়াও বিষয়টি হচ্ছে এটি লেগে থাকবে আপনার রিটার্ন প্রসেসিং এর ক্ষেত্রেও। আপনি যদি রিটার্ন লেভেল ছাড়া কি দিয়ে দেন, প্রোডাক্টটি হারিয়ে যেতে পারে অথবা এখানে কোন রকম এই ইনফরমেশন গুলো কি মানে কি বারবার করে ফোন করে জানতে হবে? এক্সট্রিমলি সরি, বিষয়গুলো কিন্তু সবসময় আমাদের এখান থেকে জানানো হয়ে থাকে, প্লাস ওয়েবসাইটেও বিষয়টি দেওয়া আছে। আমি তো সকালবেলা যখন ফোন করলাম তখন কিন্তু এইসব কথা কিছু বলা হয়নি স্যার। বিষয়টি আমি চেক করে দেখছি এবং অনুগ্রহ করে বলবেন এক্স্যাক্টলি আপনি কখন যোগাযোগ করেছেন আমাদের সাথে। জাস্ট এক ঘন্টা আগে। এক ঘন্টা আগে সময় দিয়ে এমনি সরি বিষয়টির জন্য আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো মিস্টেকের কারণে ওনার পক্ষ হয়তো বিষয়টি জানানো হয়নি অথবা উনি ভেবে থাকতে পারে যে আপনার জানা আছে, ঠিক আছে, বাট আপনি এখন এটি করতে পারছেন যেহেতু আপনি বাহিরে আছেন, পিসি অথবা ল্যাপটপ থেকে করতে পারছেন না, তো আপনি এখন যেটি করতে পারবেন আপনার অ্যাপ কি সাথে আছে স্যার? আছে। অ্যাক্সেস করা পসিবল? অ্যাপে ঢুকবেন, অ্যাপে ঢুকে মাই রিটার্নস এ যাবেন, মাই রিটার্নস এ গেলে সেখানেও এটি শো করবে, বাট রিটার্ন লেভেল আপনি এখানে পাবেন না, এখানে কিছু তথ্য শো করবে,
আপনার পক্ষে যদি পসিবল না হয় তাহলে হাবে আমাদের যারা রয়েছেন তাদের থেকে হেল্প নিতে পারেন যে দুটি রিটার্ন লেভেল কোনটি কোন প্যাকেজের জন্য কোনটি সার্টিফিকেট করার ক্ষেত্রে দুটি আপনাকে প্রিন্ট করতে হবে, স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে প্যাকেজিং এর উপরে লাগিয়ে দিতে হবে এক কপি এক কপি করে। তবে আর কোন তথ্য দিবেন আমি স্যার আপনাকে মেইলের মাধ্যমে সম্পূর্ণ প্রস্তুতি পাঠিয়ে দিচ্ছি। থার্ড টাইম আই হ্যাভ অ্যাটেন্ড টু দারাজ, কারণ দারাজের এত বেশি দুর্নাম শুনেছি, এত কিছু শুনেছি, এবং লাস্ট তো এটা নিয়ে বাংলাদেশ মোটামুটি ভাইরালই হয়ে গেল, তারা সাবান পাঠাচ্ছে, অনলাইন শপ থেকে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তো আমি এরকম কিছু রিসিভ করি নাই। তো এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর নিচে কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি সেগুলো উত্তর দেওয়ার।